আসসালামু আলাইকুম। আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্য বার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিঙ্কন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইমেজ দেখাতে পারি, কিভাবে IMG ট্যাগের মাধ্যমে আমরা ইমেজটাকে দেখাতে পারি। তো সেটা সরাসরি যে ফোল্ডারের মধ্যে থাকবে সেই ইমেজটাও দেখাতে পারবো, আবার ইচ্ছা করলে যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে তাহলে সেই ইমেজগুলো আমরা দেখাতে পারবো। তো সেটা কীভাবে করেছিলাম, যে যেইটা আমাদের সরাসরি থাকবে সেটা সরাসরি আমরা ইমেজের নেমটা দিয়ে দেব, আর যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে তাহলে প্রথমে সেই ফোল্ডারের নামটা দিতে হবে এবং তারপর সেই ইমেজটার নাম দিতে হবে। এবং অবশ্যই কী করতে হবে, আমাদের অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করতেই হবে, এটা ছাড়া কিন্তু আমাদের ভ্যালিডেশনের সমস্যা করবে। আর ইমেজটা দেওয়ার জন্য SRC এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম, ফার্স্ট অ্যাট্রিবিউটের নেম, তারপর একটা ইকুয়ালস চিহ্ন দিতে হবে এবং তারপর ডাবল কোটেশনের মধ্যে নামটা দিতে হবে, আপনি যে মানে যে ভ্যালুটা দিবেন সেইটা। সাপোজ আমি এখানে ফটো নামে দিয়ে রাখলাম অল্টার অ্যাট্রিবিউট। তো এটার আউটপুট দেখি আমাদের কী দেখায়। তো আউটপুট দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ইমেজ আছে, তো মাঝখানে ব্রেক দেওয়ার কারণে আমাদের নিচে চলে আসছে। তো ইচ্ছা করলে আমরা এখানে একটা হরাইজন্টাল রো রাখতে পারি, HR। তো HR দিলে কি হবে, আমাদের মাঝখানে একটা রো চলে আসবে, মানে একটা বার মতো চলে আসছে, দেখছেন একটা এইটা চলে আসছে। তো এটাতে সেপারেট বোঝাচ্ছে। তো আমরা তো এইভাবে ইমেজগুলো নিয়ে আসতে পারতেছি, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় এরকম যে আমরা এই যে ফোল্ডারে আসি তার আগের ফোল্ডার, মানে এর প্যারেন্ট ফোল্ডারের মধ্যে যদি কোনো ফটো থাকে তাহলে সেটা কিভাবে নিয়ে আসবো। যেমন আমরা যদি এর থেকে এক ধাপ উপরে উঠি তো দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে একটা IMG1 নামে একটা ফটো আছে, কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার কি Part 6-এর মধ্যে। তো তার মানে আমাদের এই ফোল্ডার থেকে এক ধাপ উপরে উঠতে হবে। তো আমরা যদি সেটা যদি করতে চাই তাহলে যে কাজটা করব সেটা হলো আমরা এখানে একটা HR নিয়ে নেই। ওকে, তো কি IMG আমাদের ট্যাগের নাম, এটা সিঙ্গেল ট্যাগ, এই জন্য অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, SRC ইকুয়াল ডাবল কোটেশন। এবার এর মধ্যে কী করবো, আমরা এক ধাপ উপরে উঠব, এই জন্য ডাবল ডট দিব। ডাবল ডট দিলে আমাদের কি হলো, এই ফোল্ডার থেকে এক ধাপ উপরের ফোল্ডারে উঠে গেল। এবার কি করব, তারপরে আমাদের যে স্ল্যাশ দিতে হবে অবশ্যই ওই ফোল্ডারটা অ্যাক্সেস পাওয়ার জন্য, এইবার আমাদের যেই ফাইলটার নাম সেটা হলো IMG1.jpg। তো আর অবশ্যই আমাদের কি রাখতে হবে, একটা অল্টার অ্যাট্রিবিউট রাখতে হবে, এটা ফাঁকা রাখি বা কিছু ভ্যালু দিয়ে সেটা ব্যাপার না, কিন্তু অবশ্যই রাখতে হবে। তো এখন যদি আমরা এটা সেভ করি তাহলে কি দেখতে পাবো, তো আমরা দেখেন দেখতে পাচ্ছি যে আমাদের সেই ফটোটাও চলে আসছে, এইটা কিন্তু আমাদের একদম উপরে ছিল। ওকে, তো এখন আমরা দেখবো কিভাবে আমরা এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করতে পারি। তো সাপোজ আমাদের এরকম থাকবে, এইখানে একটা লেখা থাকবে, টেক্সট থাকবে, যে টেক্সটে আমরা ক্লিক করলে আমাদের একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে চলে যাবে বা যে কোনো একটা জায়গায় ঢুকবে। তো সেইটা করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে হবে, অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর টেক্সটের আর কি আপনার এই ট্যাগটার সংক্ষিপ্ত নাম এ, তো এ ট্যাগ, এবং এটাও ডাবল ট্যাগ, এটা ক্লোজ করে দিতে হবে এ। এবার এর মধ্যে কি দিব, এর মধ্যে যে লেখাটা দেখাবো সেই লেখাটাই আমাদের দেখাবে। তো সাপোজ আমরা দিচ্ছি যে লিঙ্ক, আমরা লিঙ্ক লিখে দেই, তো দেখি আমাদের কি দেখায়। এখন এটা যে আউটপুট দেখি, রিফ্রেশ করি, তো তাহলে দেখেন যে কি আমাদের লিঙ্ক দেখাচ্ছে, তাই না, এখানে লিঙ্ক আছে। আচ্ছা আমরা এটা আরেকটা হরাইজন্টাল রো দিয়ে দেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো এখন দেখতে পাচ্ছি কি আমাদের একটা লিঙ্ক আছে উপরে, তো কিন্তু দেখেন এটা এইখানে কি ক্লিক করলে কোথাও যাচ্ছে, যাচ্ছে না, কারণ আমাদের কি করতে হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে যে এখানে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কে যাও। তো সেইটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখন অ্যাট্রিবিউটের সহায়তা নিতে হবে। তো এই অ্যাট্রিবিউটের সহায়তা, যেমন আমরা কি করেছিলাম, ইমেজটা নেওয়ার সময় SRC ট্যাগটা, এই SRC এই অ্যাট্রিবিউটটা নিয়েছিলাম। তো এখন লিঙ্ক দেওয়ার জন্য আমরা HREF ট্যাগ ইউজ করব, সরি HREF অ্যাট্রিবিউট ইউজ করব, যেটার মিনিং হলো হাইপার রেফারেন্স, HREF। HREF ইকুয়াল, এইবার কি করব, আমাদের লিঙ্কটা দিব। তো যদি আমরা সাপোজ google.com যেতে চাই তাহলে কি করব, আমাদের যে গুগলের যে উপরে যে লিঙ্কটা আছে সাপোজ এইটুকু আমরা কপি করে নিলাম, এটা কপি করে আমরা এখানে দিয়ে দেই, এইখানে দিয়ে দিলাম google.com। তো তাহলে আমরা দেখি এখন আমাদের কি পরিবর্তন আসে। তো এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে দেখেন এটা কি আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না। তো এবং এখানে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছে অটোমেটিক কি হ্যান্ড চলে আসছে, মানে আমাদের এখানে ক্লিকেবল সেটা বোঝা যাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, তো ক্লিক করে দেখি, তো দেখেন যখন ক্লিক করলাম আমাদের গুগলের হোম পেজ চলে গেল, কিন্তু আমাদের কি ওই যেই পেজটা ছিল অরিজিনাল, আমাদের যে ওয়েবসাইটের পেজটা ছিল সেটা নাই।
তো তার মানে এটা একটা সমস্যা, তাই না? ওই পেজের মধ্যে লোড হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই যে না, আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি আরেকটা পেজে ওপেন হবে, তো সেটা কিভাবে করবো? আরেকটা ট্যাবে ওপেন হবে, সেটা করার জন্য যা করতে হবে, আমি সাপোজ এটা আরেকটা লিঙ্ক লিখে নেই, তো এটা সাপোজ দিলাম লিঙ্ক টু, লিঙ্ক টু, এবং আমরা গুগল ডট কমের পরিবর্তে এটা এইখানে দিয়ে দেই, কি দেব, এটা আমরা দিয়ে দিই ইউটিউব ডট কম, বা আমরা দিতে পারি এফবি ডট কম, সাপোজ এফবি ডট কম দিলাম। তো এটা লিঙ্ক টু আছে। আর কি করব আমরা, যেহেতু আমাদের আই ট্যাব ট্যাবে ওপেন হবে, এই জন্য আমরা একটা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম টার্গেট, TARGET, টার্গেট ইকুয়াল, এইবার এখানে যদি আমরা আন্ডার স্কোর ব্লাঙ্ক দেই, BLANK আন্ডার স্কোর ব্লাঙ্ক দিলে কী হবে, আমরা যখন ক্লিক করবো এটা আরেকটা ট্যাবে ওপেন হবে। তো দেখি আমাদের কী হয়। তো আমরা লিঙ্ক টুতে ক্লিক করব। দেখেন যখন লিঙ্ক টুতে ক্লিক করতেছি কী হচ্ছে, আমাদের আরেকটা ট্যাবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে, তার মানে কী হচ্ছে, আমাদের এই পেজটা আছে কি, এইটা আলাদা একটা ট্যাব, আবার যখন আমি লিঙ্ক টুতে ক্লিক করতেছি কি, সেটা আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? তো তার মানে কী হচ্ছে, আমরা বুঝতে পারতেছি যে কী করলে আমাদের আরেকটা পেজে ওপেন হবে, কিন্তু যখন আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে কি, সেটা এই পেজেই ওপেন হচ্ছে, কারণ আমাদের এইখানে আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দেওয়া নাই, কিন্তু ফেসবুকে যেটা লিঙ্ক দিছে সেটা আরেকটা আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে আলাদা পেজে ওপেন হচ্ছে। তো তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম যে কীভাবে এক পেজ থেকে আরেক পেজ লিঙ্ক করা যায়। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় এরকম যে আমার এইখানে ধরেন যে আরেকটা পেজ আছে, আমি অন্য একটা ফাইল নিয়ে আসি, সাপোজ এই ফাইলটা নিয়ে আসলাম, এই ফাইলটা নিয়ে আমাদের প্রজেক্ট ফাইল ফোল্ডারে নিয়ে আসলাম, হ্যাঁ, তো আমরা চাচ্ছি কি এই লিঙ্কন মিয়ান ডট এইচটিএমএল এইটার সাথে লিঙ্ক করে দিব, তাহলে কি করব? তাহলে করব আমি এখানে আরেকটা আলাদা আরেকটা এ ট্যাগ নেই, HREF ইকুয়াল কোটেশন স্ল্যাশ এ শেষ এটা স্ল্যাশ, ওকে। তো এর মাঝখানে আমি যে নামটা দিব, সাপোজ দিলাম যে নেক্সট পেজ, নেক্সট পেজ, এইবার আমরা কি করব, HREF এইটার মধ্যে আমরা লিঙ্ক করে দেবো। এইবার করব, দেখেন অ্যাজ লাইক অ্যাজ আমরা যখন করেছিলাম ইমেজটা নিয়েছিলাম, তখন কি করেছিলাম, আমাদের সেম ফোল্ডার থাকলো, শুধুমাত্র যে ফাইলটা সেইটার নাম। তো আমরা আমাদের এই ফাইলটার নামটা নিয়ে নেই, হ্যাঁ নিয়ে ফেললাম। এবার এটা কি করব, জাস্ট আমাদের যে HREF এটার মধ্যে দিয়ে দিব। তো এখন আমরা এটা সেভ করলাম, এখন দেখি আমাদের আউটপুটটা কি আসে। তো আমরা যদি এখন নেক্সট পেজে ক্লিক করি, দেখেন কি আমাদের আগের সেই পেজটা চলে আসছে। তো এখন আমার যদি আবার এই পেজের মধ্যে যদি আমি আরেকটা কাজ করি, আবার আমাদের সে আগের পেজের লিঙ্ক দিয়ে দেই, তাহলে কি হবে? তো এটা এডিট করি, এটা এডিট করে কি করব, আমরা সবার উপরে এখানে দিয়ে দেই এ ট্যাগ, এই এবং একটুখানে লিখে দেবো যে মেইন পেজ, মেইন পেজ। এবার এটা এইখানে কি লিখতে হবে আমাদের, একটা অ্যাট্রিবিউট যেটা হলো HREF, HREF ইকুয়াল, এবার আমাদের যেই ফাইল সেইটার নাম। তো আমাদের এই ফোল্ডার এই ফাইলটার নাম কি, ইনডেক্স ডট HTML। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা যেটা মেন হোম পেজ হিসাবে ইউজ করবো সেটা ইনডেক্স নামে রাখবেন, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যদি এটাকে এখন আউটপুট দেখি, তাহলে দেখি আমাদের কি আসে। তো এটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি, উপরে মেন পেজ নামে একটা লিঙ্ক আসছে। তো এখানে ক্লিক করলে আমাদের আবার সে আগের পেজে চলে যাচ্ছে, তাহলে এখানে নেক্সট পেজে ক্লিক করলে আমাদের ওই পেজ যাচ্ছে, আবার এই পেজ থেকে ক্লিক করলে আমাদের আগের পেজে চলে আসছে। তেমন আমরা লিঙ্কিংয়ের বিষয়টা বুঝতে পারতেছি, তাই না? হ্যাঁ, তো আমরা আরেকটা জিনিস দেখবো যেটা, সেটা হলো আমাদের লিস্ট, লিস্টের সিস্টেম। তো লিস্ট সাধারণত তিন প্রকারের আছে, একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা ডিসক্রিপশন লিস্ট। তো আমরা ফার্স্টে অর্ডার লিস্টটা দেখি কী রকম। তো অর্ডার লিস্টটা যদি দেখতে চাই, তাহলে আমরা করব যেটা আছে, এরপরে একটা হরাইজন্টাল রো নিয়েছি, আরেকটা নিয়ে নেই, অসুবিধা। তো আমরা যেটা করব কি, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ OL, OL, এবং এটা ডাবল ট্যাগ, তার মানে এটা ওপেন মানে ক্লোজ করে দিতে হবে OL। এইবার কী করতে হবে, শুধু ওয়েল দিলে তো আর হবে না, এর মধ্যে আমাদের লিস্ট আইটেম দিতে হবে, যে কয়টা লিস্ট আইটেম রাখতে চাই। তো লিস্ট আইটেম LI, এবং এটাও ডাবল ট্যাগ LI ক্লোজ করে দিতে হবে। এর মাঝখানে আমরা যেটা লিখবো সেটাই আমাদের থাকবে, সাপোজ আমরা লিঙ্ক দিলাম। তো এইটা যদি আমরা আরও দুই তিনটা দিয়ে দিই, যেহেতু লিস্টও একটা থাকবে না, কয়েকটা থাকবে, তো সাপোজ আমি কয়েকটা দিলাম, তো এইটার আউটপুটটা দেখি। তো তাহলে দেখতে পাচ্ছি কি, দেখেন আমাদের 1 2 3 4 5 6 এইভাবে অর্ডার অনুযায়ী আসছে, এই জন্য এটার নাম অর্ডার লিস্ট। তো আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো কীভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করা যায়, কীভাবে ডিসক্রিপশন লিস্ট তৈরি করা যায়। তো আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।